আসলে কি বিপুল ফয়সাল রে খুন করছে? আপনি কি শিওর? বিপুলের পাওনা টাকাটা তো আমি ফেরত দিয়েছি। তাহলে তো সমস্যা সমাধান হয়ে গেল, আবার আসছেন কেন? 500 টাকা কম ছিল, বলেছিলাম 2-1 দিনের মধ্যে দিয়ে দিব। বিপুল ব্যাপারটা ভালোভাবে নেয়নি। হ্যাঁ, তোকে বাবার ট্রিটমেন্ট চলতেছে না, প্রচুর টাকা পয়সা খরচ হইতেছে, আর তোকে বিপুলের টাকাটাও তো আমি দেই নাই। আমার কাছে টাকা পাবে তো মোবাইলের? হ্যাঁ, ক্রাইসিসের উপর ক্রাইসিস যাইতেছে, কেমনে দিই তুই কো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তুই তো জানোস। ও আচ্ছা দোস্ত, ফোনটা একটু রাখতেছি। হ্যাঁ কিছু বলবো আপা? শোন, এত টেনশনের কিছু নাই, বাবা ভালো হয়ে যাবে। আজকাল অনেক মানুষেরই তো ক্যান্সার হচ্ছে, আবার ভালো হয়ে যাচ্ছে। আচ্ছা ওই বিপুল তোর কাছে কত টাকা পাবে? এই তো 20,000 টাকার মতন পাবে আর কি। এখানে 500 কম আছে, তুই এই টাকাটা এক্ষুনি দিয়ে আয়, আর বাকি টাকাটা আমি কাল বা পরশুর মধ্যে দিয়ে দেবো। আপা ওর তো এখন টাকাটা লাগতেছে না, আর এদিকে বাবার ট্রিটমেন্ট চলতেছে না, বাবার অনেক কেমো দেওয়া লাগবে, অনেক খরচ আছে। তো সমস্যা নাই আপু, তুমি টাকাটা রাখো, কোনো সমস্যা নাই। আরে তুই টাকাটা ধর, ধর বললাম। আরে এটা আমার নিজের জমানো টাকা, এই টাকা দিয়ে যা। তাই বলে আবার কথা বলে, তুই এক্ষুনি এই টাকা দিয়ে আসবি, আমি কারো কাছে ঋণ রেখে বাবার চিকিৎসা করাবো না, বুঝতে পেরেছিস? হ্যাঁ ঠিক আছে, আমি যাইতেছি। আমি মাত্র 500 টাকার জন্য একটা মানুষকে খুন করে ফেলবে? মোটেও অ্যাবসার্ড না। গতকাল রাতে মনার দোকানের পেছনে ওরা ফয়সালকে মেরেছে, জানেন? হ্যাঁ জানি, সেটা টাকার জন্য না, অন্য কারণ আছে। এখন তো বলবি অন্য কারণ, সব ওদের সাজানো নাটক। আপনার যদি আমার কথা বিশ্বাস না হয়, এখানে অন্য আরো অনেকে ছিল, তাদেরকে জিজ্ঞেস করে দেখতে পারেন। প্রয়োজন হলে করবো। যদি আপনার কথায় সত্যতা পাই তাহলে তো হলোই, আপনাকে আমরা ডাকবো। আপনারা না ডাকলেও আমি আসবো, বারবার আসবো। মাত্র 500 টাকার জন্য যারা বন্ধুকে খুন করতে পারে, তাদের শেষ না দেখে আমি ছাড়বো না।